আসানসোল দক্ষিণ থানার উদ্যোগে রাঙামাটি খেলা উৎসবের সূচনা হলো এদিন। দুদিন ধরে আসানসোল দক্ষিণ থানার পুলিশের উদ্যোগে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হবে দামড়া ময়দানে। এদিন এই খেলার সূচনা করা হয় পায়রা উড়িয়ে, এরপরই বলে কিক দিয়ে হয় খেলার শুভ শুরুয়াত। তবে তার আগে খেলোয়াড়দের উৎসাহ যোগাতে মাঠে নেমে প্রত্যেকের সঙ্গে করমর্দন করেন পুলিশ কর্তারা। এসিপি অলোক মিত্র জানান, এই ফুটবল প্রতিযোগিতায় মোট 9টি দল অংশ নিয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার হবে খেলার চূড়ান্ত পর্ব। সুলতানা রাঙামাটি কাপ শুরু হলো, চলবে আগামীকাল পর্যন্ত, দেখা যাক কালকে ফাইনাল হবে খেলা। যে টিম উঠবে তারা অন্য অন্য ইন্টার কম্পিটিশনগুলোতে যাবে। কটা টিম করেছে? 9টা টিম। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।